চলছে সেগুলোকে একটা ক্লাস্টার তৈরি করে আইনি করা যায় কিনা, সেখানে প্রচুর মানুষ যুক্ত আছে। আইনি বাজিকে আইনি স্বীকৃতি দিতে ক্লাস্টার তৈরি করতে হবে। থিয়েটার কে প্রমাণ হয়ে গেল? অনলি ভোট ব্যাংক পলিটিক্স, অনলি ভোট ব্যাংক পলিটিক্স, ভোট ব্যাংক পলিটিক্স ছাড়া অন্য কিছু নয়। আপনার 34 জন বাজি ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে গতকালে, সেখানে প্রচুর পরিমাণ বাজি বাজেয়াপ্ত হয়েছে। তারপরে ক্যালকুলেশন করে তারা দেখেছে যে এই বেআইনি বাজির সঙ্গে হয়তো যুক্ত কয়েক লক্ষ লোক, তাই আইনিকরণ করতে হবে। এটা কোন সুশাসকের কথা হতে পারে? ভরসা কন্ট্রোল বোর্ড এবং বর্তমানে যে পদ্ধতিতে বাজি ভঙ্গহীন বাজির ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্য দিয়ে প্রত্যেককে সুশিক্ষিত করে লাইসেন্স দিয়ে নিয়ম মেনে করা উচিত। মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আমি গিরিরাজ সিংকে অনেক চিঠি লিখেছিলাম, তিনি তার বলে মোট 11টি টিম পাঠিয়েছিলেন। আজকে তিনি আমাকে সমস্ত অভিযোগটা আমার সত্যি চিঠিতেই বলা আছে, আমি টুইট করেছি, আপনি দেখবেন, তার সঙ্গে চিঠিকে রিকোয়েস্ট করে দিয়েছি। এবং এই কারণে পশ্চিমবঙ্গে এম্বার্গো লাগিয়েছে ভারত সরকার, এবং এই পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বা আবার যোজনার কাজ বন্ধ থাকার জন্য দায়ী হচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি এবং তার ছাত্রেরা এত চুরি করেছে, তাই আজকে টাকা বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত সরকার। এর জন্য আমরা কেউ দায়ী নয়, তাই হলো মমতা ব্যানার্জি। রিপোর্ট চেয়েছিলেন কিন্তু সেই রিপোর্ট কোন উপাচার্য দেননি। ব্রাত্য বসু বলছেন রাজ্যপাল এভাবে কাজ করতে পারেন না, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলে আইনি পদক্ষেপ করবেন। উপাচার্য অনেকবারই বলে উত্তর বিধানসভায় আইন পাস করেছে, চ্যান্সেলর হবেন চিফ মিনিস্টার, সেটা আরেকবার রাজ্যপাল সই করে এনে ফেলে রেখেছে, আরেকবার বিধানসভায় এনে পাস করিয়ে মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলর করুন না, যদি দম থাকে প্রাপ্ত বসু বড় বড় কথাবার্তা বলছে, মিথ্যে কথাবার্তা, কথার কোনো জাস্টিফিকেশন হবে। এখনো পর্যন্ত চোরেদের বাঁচাতে আর বিরোধী দল নেতাকে জেলে ঢোকাতে সুপ্রিম কোর্ট মিলে 330 কোটি টাকা খরচ করেছে তৃণমূল এবং রাজ্য সরকার। এর মধ্যে 292 কোটি টাকা রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ডিভিশন হয়ে সিঙ্গেল হয়েছে, এর সঙ্গে ডিএ আছে। আটকানোর জন্য লয়ার বা ল ফার্মকে পেমেন্ট করেছে, আর 38 কোটি টাকা তৃণমূল কংগ্রেস তার ইলেকটোরাল বন্ড থেকে পেমেন্ট করেছে লয়ারকে 330 কোটি টাকা। রাজ্য সরকার এবং তৃণমূল মিলে পেমেন্ট করেছে ল ফার্মগুলোকে সিনিয়র লয়ারদের, ভারতবর্ষের যারা টপ ব্যারিস্টার লয়ার তাদেরকে। উদ্দেশ্য একটাই, কর্মচারী পুলিশ কর্মী দিয়ে আটকানোর জন্য, বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর জন্য, আর সমস্ত চুরি দুর্নীতিকে সার্টিফাইড করিয়ে ইন্টারলগটরি বা দিয়ে লাগিয়ে এই তদন্ত বন্ধ করার জন্য, চুরি দুর্নীতিকে পশ্চিমবাংলায় রেকগনাইজ করার জন্য। মদন মিত্রের পর তাপস রায়, তাপস আমি এদের কথার উত্তর দিই। আপনার ওই কচুর বনে লাঠি খাওয়া যে মানুষটা ওই স্বর্ণ লেখে বাইক চুরি করেছিল মমতা ব্যানার্জি, কালকে আপনি বলেছিলেন যে পার্শ্বোত্তম রূপালাকে আপনি চিঠি দেবেন, আমি দিয়ে দিয়েছি। উনি মোরবিতে ছিলেন গুজরাটে, আমার ফোন করেছেন, তিনি স্ট্রং অ্যাকশন নিচ্ছেন অ্যাজ লাইক অ্যাট গিরিরাজ সিং। অ্যালিগেশন হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বলে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ফিশারম্যানদের জন্য একটা স্কিম চালু করেছে, তার জন্য হিউজ অর্থ বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গের স্টিকার পিসি আমাদের
তিনি সব জিনিসের নাম বদল করেন। তিনি সেখানে স্টিকার লাগিয়ে দিয়েছেন বঙ্গ মৎস্য যোজনা। এই স্টিকারটা তোলার জন্য আমি মাননীয় পুরুষোত্তম রূপালাকে চিঠি দিয়েছি। তিনি চিঠি পাওয়ার সাথে সাথে গুজরাটের মূল বেঁকে ছিলেন, দুপুরে আমাকে ফোন করেছেন, বলছে আই আই উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইথ দি লাল লিখিয়ে। এবং গিরিদাস সিংজির মতো তিনিও টাফ অ্যাকশন নেবেন এগেনস্ট স্টিকার সরকারের বিরুদ্ধে। আমার শেষ প্রশ্ন, মদন মিত্রের পর তাপস রায়, এই যে একের পর এক পুরনো তৃণমূল নেতারা, তারা সরব হচ্ছেন বর্তমান তৃণমূল নিয়ে। আলটিমেটলি কিছু করতে পারবে আমার মতো মেরুদণ্ড সোজা মন্ত্রী হতে চায়। আমাদের একটা কঠোর সভা ছিল, ছিল নয় আইন অমান্য নয় অভিযান নয়, আমরা একটা পথসভা করেছিলাম রাজনৈতিক ভাবে কিছু বক্তব্য রাখার জন্য। সেই পথসভা থেকে বা জনসভা থেকে আমরা কাউকে আক্রমণ করতে চাই না, বা আমাদের রাজনৈতিক ক্যাম্পে ধনেখালি থেকে আসার পথে আপনি আপনি বরঞ্চ এখানকার কমিশনার অমিত জাভালকে জিজ্ঞেস করুন, রিসনাতে এনআইএ হওয়ার পরেও সুপ্রিম কোর্ট স্টে না দেওয়ার পরেও কোন সাহসে রিসনা থানার আইসি এখনো পর্যন্ত এফআইআর এর সার্টিফাইড কপি দিচ্ছে না। নিশ্চিত থাকুন এই বিচারা এলাকার যত গুন্ডা আছে যারা রামনবমীর রাম ভক্তদের উপর আক্রমণ করেছে, এদের অবস্থা ওই মমিনপুর ইকবালপুরে 25 জনের অবস্থা যা করেছে তাই হবে। পারমানেন্ট সমস্যা আমরা করব, রামনবমী হবে, জয় শ্রীরামের নারা হবে। আমরা স্বামী বিবেকানন্দের ভক্ত, স্বামীজি শিখিয়ে গেছে নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এ জিনিস বরদাস্ত করা কেন হবে না। কলকাতার পর আবার শিলিগুড়িতে আবার তৃণমূল ধর্ণা করছে, কেন্দ্রীয় বঞ্চনা প্রতিবাদে কেন্দ্রীয় কোনো লাভ হবে, ওসব করে কোনো লাভ হবে না, ওসব নাটকবাজি, ওসব করে কোনো লাভ হবে। অনশন দিয়ে মুখ্যমন্ত্রীর মতো স্যান্ডউইচ আর চকলেট খেয়ে